বাংলাদেশের অর্থনীতির অক্সিজেন প্রবাসীদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ এবং প্রবাসী নিরাপত্তা আইন পাশের দাবিতে ভেনিসের বাংলাদেশি কনসনেটিতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যবসায়ী মোহাম্মদ আলম। আকবর হোসেন ব্যাপারী সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা পলাশ রহমান। বক্তব্য রাখেন নাগরিক কমিটির সভাপতি কাশেম শিকদার, জুম্মন অনিক, আইনুদ্দিন মিয়া, বাচ্চু হলদার সহ আরো অনেকে। সংবাদ সম্মেলন শেষে মোহাম্মদ আলমকে আহ্বায়ক এবং আকবর হোসেন ব্যাপারীকে সদস্য সচিব করে 5 সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি পলাশ রহমান। বাংলাদেশে প্রবাসী ও তাদের পরিবার হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। হয়রানি যাতে না হয় এই জন্যই কিন্তু আমরা এই উদ্যোগ নিয়ে এই 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 সম্মেলন করেছি। আমার নামে একটা কোর্টে মামলা করছে, যেদিন সাথে সাথে ওয়ারেন্ট দিছে দল, আবার সাথে সাথে আবার পুলিশ এসে হাজির হয়েছে। ততক্ষণ পর্যন্ত আমাদের নিরাপত্তা আইন পাশ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। প্রবাসীদের একটাই দাবি, নিরাপত্তা আইন চাই, বাংলাদেশের নিরাপত্তা আইন চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যে আমরা প্রবাসীরা যখনই বাংলাদেশের উদ্দেশ্যে যাই বা বাংলাদেশে অবস্থান করি, বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হবে। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।